আমরা যে কোনো ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে কি করব, যে চিত্রটাকে সোজা করে ফেলব, অর্থাৎ এইখানে যে হেলানো তলটা থাকবে এই হেলানো তলটাকে আমরা ঠিক আনুভূমিক করে ফেলব, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা একেবারেই শেষ হতে যাবে। তাহলে আমাদের এখন প্রথম যে কাজ, প্রথম এটাই কাজ, এটার একটা ফ্রি বডি অঙ্কন করা। তো ফ্রি বডি অঙ্কন করার জন্য আমাদের আরো কিছু কাজ এখানে বাকি আছে। এটা হচ্ছে এই ব্লকটার সেন্টার পয়েন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্লকটা এই হেলানো তলের উপর বসানো আছে, তার মানে এই তলটা একটা রিয়াকশন ফোর্স দিয়ে দিচ্ছে এই ব্লকটাকে। তাহলে এই রিয়াকশন ফোর্সটা কোন দিকে? উপরের দিকে। এবার এই যে পি বলটা, দেখো আমরা যদি এটাকে আনুভূমিক করে ফেলি তাহলে এই পি বলটা কিন্তু আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে আছে। এখন এই দিক থেকে দেখো 500 নিউটন একটি বল প্রয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে এই তলটার বরাবর আছে। তার মানে এই 500 নিউটন বল যদি এই দিক দিয়ে অতিক্রম করে, তাহলে এখানে খেয়াল করো এটা কিন্তু এটার সমান্তরাল। সো এখানে যদি কোণটা 50 ডিগ্রি হয়, এই কোণটাও নিশ্চয়ই 50 ডিগ্রি হবে। আর ব্লকের যে ওজনটা, এই ব্লকের ওজনটা সরাসরি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, কারণ আমরা জানি বস্তুর ভর সবসময় নিচের দিকে কাজ করে। এখন আমরা যদি ফ্রি বডিটা অঙ্কন করি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। মনোযোগ সহকারে দেখতে থাকো, আর এই ফ্রি বডি অঙ্কন করাটাই হচ্ছে মেন। তুমি যদি ফ্রি বডি অঙ্কন করতে পারো তাহলে অঙ্ক তোমার কাছে কিছুই না। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি, যেটা আছে আনুভূমিক এবং উল্লম্ব দিক নির্দেশ করবে। এখান থেকে এইখানে যে বলটা, এটা দেখো একেবারে সরাসরি ওয়াই অক্ষ বরাবর, কারণ আমরা এখানে এক্সিস এইভাবে নিয়েছি। তো এই যে দিকটা, এখানে আছে রিয়াকশন ফোর্স কাজ করতেছে। আর এই যে পি বলটা আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আনুভূমিক অক্ষ এটা, আর এইখানে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এরপরে এই 500 নিউটন বলটা বের হয়ে গেছে, যেটা হচ্ছে আনুভূমিকের সাথে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে দেখো আনুভূমিকের সাথে 50 ডিগ্রি কোণ। তাহলে এই পি বলটা কিন্তু এই এই যে 500 নিউটন বলটা, এই 500 নিউটন বলটা কিন্তু এইভাবে বের হয়ে যাবে। এইখানে আছে 500 নিউটন এবং আনুভূমিকের সাথে 50 ডিগ্রি কোণ, ব্যাস আনুভূমিকের সাথে 50 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এরপর বাকি থাকলো আছে এই ব্লকের ওজনটা। আর ব্লকের ওজনটা সবসময় কোথায় কাজ করে? নিচের দিকে কাজ করে। তো এইটা দেখো বের হয়ে আসছে, এই কোণটা যেহেতু 50 ডিগ্রি, তখন এইখানেও কার কোণটাও কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। এটা দেখতে পাচ্ছি আমরা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন করছে। আমরা এখান থেকে এই 50 ডিগ্রি কোণ দিয়ে 100 কেজি বলটাকে বের করে নিলাম, 100 কেজি। এখন আরও একটা বিষয়, এইখানে যে 100 কেজি বলটা দেখা যাচ্ছে, এই বলটা কিন্তু কেজিতে আছে, বাট আমাদের প্রশ্নে আরও একটা বল আছে, সেটা কিন্তু নিউটনে আছে। সো আমাদের যেটা কাজ করতে হবে, এই কেজিকে আমরা নিউটনে নিয়ে যাব। তাহলে কি করতে হবে? জাস্ট 100 সাথে আমরা 9.8 টন গুণ দিয়ে দিব। আমরা যখন 100 সাথে 9 পয়েন্ট, অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা গুণ দিয়ে দেবো কেজির সাথে, তখন সেটা কিন্তু নিউটনে চলে যাবে। বাকি থাকলে এই অঙ্কের ফ্রিকশন, যেটার জন্য আমি বলেছিলাম এই অঙ্কটা যতটা করা সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে এটার সমাধান করা। কারণ এখন আমাদের ধরতে হবে ফ্রিকশনটা। ফ্রিকশনটা যদি আমরা ঠিক মতো ধরতে না পারি তাহলে এই অঙ্কটা তুমি 100% ভুল করবে, এটা আমি বলে দিচ্ছি। কথা হচ্ছে তুমি এখন চোখ কান বুঝে কিন্তু ফ্রিকশন এই দিকে দিয়ে দিবে, কিন্তু কথা কি তাই? ফ্রিকশন কি আসলেই ওই দিকে হবে? না, প্রশ্নটা আগে মন দিয়ে ভালো করে পড়তে হবে। তোমাকে বলতেছে পি এর মান কত হলে বস্তুটি সবেমাত্র উপরের দিকে ওঠার উপক্রম হবে। এবার একটু খেয়াল করো, পয়েন্ট কিন্তু ধরা পড়ছে। তার মানে পি এর এমন একটা মান আছে যে মানের কারণে এটা কিন্তু উপরের দিকে ওঠার উপক্রম হবে, তার মানে এই ব্লকটা কখনো নিচে নামবে না। যেহেতু এই নিচে নামবে না, তাহলে ফ্রিকশন এদিকে হয় কিভাবে? ব্লক যেদিকে উঠে সেদিকে কখনো ফ্রিকশন হয় না। ব্লক যেদিকে উঠে বা নামে তার বিপরীতে সবসময় ফ্রিকশনটা কাজ করে। তাহলে দেখো, এই যেহেতু পি এর বলের কারণে উপরের দিকে ওঠার উপক্রম হচ্ছে, তার মানে ফ্রিকশন এইদিকে হচ্ছে না, ফ্রিকশনটা হচ্ছে এই দিকে। তার মানে আমাদের ফ্রিকশন বলটা কাজ করতেছে এক্স অক্ষের নেগেটিভ দিকে। ব্যাস আমাদের এখন ফ্রি বডি অঙ্কন করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই বলগুলোকে এই যে বিভিন্ন উপাংশে ভাগ করে নেওয়া। তো বিভিন্ন উপাংশে আমরা ভাগ করে ফেললাম,
এজব অংশ ভাগ করে ফেললাম। এখন লব্ধের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে করব। লব্ধের অঙ্কগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইগুলোর লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা দেখে নিবে। ব্যাস আমাদের কিন্তু অঙ্ক এখন শেষের পথে, এইটুকু হচ্ছে মেন। তুমি যদি এইটুকু পারো তাহলে অঙ্ক আসলেই কিছুই না। আমরা উপরের দিক বলগুলোকে পজিটিভ ধরলাম, উপরের দিক বল হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, তাহলে ভার্টিক্যাল বরাবর আছে আর, যেটা পজিটিভ দিকে। এখানে খেয়াল করো এটা কিন্তু নেগেটিভ দিকে আছে, তাহলে মাইনাস 100 ইনটু কত, 9.81। আর যেহেতু আমরা এইটা নিয়ে কাজ করতেছি তার মানে এই অংশটা হচ্ছে কস 50 ডিগ্রি, এটাও নেগেটিভ দিকে, -500। আর এই অংশটা হচ্ছে সাইন আর এটা কস, তার মানে সাইন 50 ডিগ্রি। বাকি আছে এইটা উপরের দিকে পজিটিভ, তার মানে প্লাস পি সাইন 40 ডিগ্রি, ইকুয়াল আছে 0। ব্যাস এখান থেকে আমরা আর এর মানটা বের করব, তাহলে আর এর মানটা ক্যালকুলেশন করে আসতেছে 1013.59 মাইনাস পি সাইন 40 ডিগ্রি। আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, কারণ আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা অনেক বেশি কিছু পারি। দেখো আমরা যখন রিয়াকশন ফোর্সটা পেয়ে যাব তখন কিন্তু আমরা ঘর্ষণ বলটা পেয়ে যাব। এখন ঘর্ষণটা বের করার জন্য আমরা একটাই সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এফ ইকুয়াল মিউ আর। ব্যাস এখন এই মিউ এর মান কত, 0.3, সাধারণ এটা দেওয়া নাই, আমি এখানে দিতে একটু ভুল করেছি, 0.3 মিউ এর মান। তাহলে এখানে বসে দাও 0.3, আর এর মান হচ্ছে 1013.59 মাইনাস পি সাইন 40 ডিগ্রি। ব্যাস ক্যালকুলেশন করে ফেলো, এটা যদি এর সাথে গুণ করে ফেলি তাহলে 304, আর এটা পি সাইন 40 ডিগ্রি ইন্টু 0.3। যদি কারো এভাবে পছন্দ না হয় একবারে করে দিতে চাও হরিজন্টাল ফোর্সের সাথে, সেটাও দিতে পারো। এটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যে সেটা কিভাবে আসলে করতে হয়। ব্যাস আমাদের ভার্টিক্যাল ফোর্স নেওয়ার পরে আমাদের ফ্রিকশনটা বের করা শেষ, যে আমাদের ফ্রিকশনটা বের করে নিতে হবে, কারণ আমাদের ফ্রিকশনটা কিন্তু হরিজন্টাল বরাবর লাগবেই। সো আমরা এখন কাজ করবো হচ্ছে হরিজন্টাল ফোর্স নিয়ে, আর হরিজন্টাল ফোর্সের ডান দিকে আমরা সবসময় পজিটিভ ধরি এবং এটা জিরো ধরলাম। এগুলো জিরো ধরতে হয় কারণ এটা সাম্য অবস্থার শর্ত। তো এদিকে আছে পি, তাহলে পি কস 40 ডিগ্রি, আর এখানে আছে মাইনাস নেগেটিভ দিকে এফ, এটাও আছে নেগেটিভ দিকে, মাইনাস 100 ইন্টু 9.81 সাইন 50 ডিগ্রি, এটা আছে কিন্তু পজিটিভ দিকে, তার মানে প্লাস 500 ইন্টু কস 50 ডিগ্রি। ব্যাস আমাদের এখানে কাজগুলো শেষ। এখন আমরা এখান থেকে যে এফ এর মানটা পেয়েছিলাম সেই এফ এর মানটা এখানে বসাই দিব, তাহলে শুধু বাকি থাকবে পি, কারণ এই সমীকরণের মধ্যে দুইটা মান আননোন, একটা হচ্ছে পি আর একটা হলো এফ। তো এফ এর জায়গায় যদি পি এটা চলে আসে তাহলে স্বাভাবিক আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। এটার পরে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে আর দেখবে যে পি এর মানটা চলে আসছে 765.57 নিউটন। এটাই কিন্তু আমাদের আনসার, যেটা হচ্ছে এই প্রশ্নে চেয়েছিল যে পি এর